বিএনপি অফিস গুজবের কারখানা, জানালেন ওবায়দুল কাদের। ডেঙ্গু দমনে ব্যর্থ হয়ে সরকার গুজব বলছে, মন্তব্য ফখরুলের। সরকারি গুজব ছড়াচ্ছে, মন্তব্য খন্দকার মোশাররফের। যার যা আছে তাই নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জিএম কাদেরের। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি রুকনউদ্দিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানাবো পুরো খবর। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, বিএনপি দেশে গুজব ছড়িয়ে রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা করছে। এর জবাব দিতে সহযোগী সংগঠনকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সকালে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 25তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কাদের এসব কথা বলেন। এর আগে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের সহ সংগঠনের নেতাকর্মীরা। বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাদের নেত্রীর যতটা না শারীরিক অবস্থা খারাপ, তার চেয়ে বেশি তারা অপপ্রচার করছে, রাজনীতি করছে। আজকে এই দলের কেন্দ্রীয় অফিসই হচ্ছে গুজবের একটা বিরাট ফ্যাক্টরি। সরকার ডেঙ্গু দমনে ব্যর্থ হয়ে ছেলে ধরা গুজবের মতো ডেঙ্গুর রোগকে গুজব বলছে। ডেঙ্গুতে মানুষ মরছে আর সরকারি দলের নেতারা বলছেন এটা নাকি বিএনপির ষড়যন্ত্র। এসব মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে লালমনিরহাটের হাতিয়াবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা বলেন। দেশে আইন নাই, শৃঙ্খলা নাই, যেখানে আজকে পুলিশ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে, জুডিশিয়াল কিলিং করে, সেই সমাজে তো এটা হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সচিব ওয়াজেদ জয়ের 49তম জন্মদিন আজ। 1971 সালের এই দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনা দম্পতির ঘর আলু করে ঢাকায় জন্ম নেন জয়। দেশ স্বাধীনের পর তার নাম রাখেন নানা শেখ মুজিবুর রহমান। পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনার প্রথম সন্তান জয়। বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা কানাডায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন গৃহীত না হওয়ায় গত 4 জুলাই তিনি তার স্ত্রীসহ স্থল সীমান্ত দিয়ে কানাডায় ঢুকে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন। 2017 সালে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল সংক্রান্ত একটি মামলার আপিলের রায়কে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সরকারের কাছ থেকে প্রচণ্ড চাপের মুখে বিচারপতি সিনহা পদত্যাগ করে দেশ ছেড়ে যান বলে অভিযোগ রয়েছে। অ্যাব্রুকেন ড্রিম নামে তার লেখা একটি বইয়ে তিনি সেই সময়কার ঘটনাবলী বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে সরকারি গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। খন্দকার মোশাররফ বলেন, বর্তমান সরকার যেহেতু অস্বাভাবিক তাই তাদের মন্ত্রিসভাসহ সকল কর্মকাণ্ড অস্বাভাবিক। দুপুরে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব অভিযোগ করেন। প্রিয়া সাহার বক্তব্যের পেছনে গভীর ষড়যন্ত্র ও সরকারের সম্পৃক্ততা থাকতে পারে বলেও সংখ্যা জানান খন্দকার মোশাররফ। প্রিয়া সাহার যে বক্তব্য, এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে এবং এই ষড়যন্ত্রের সাথে এই সরকারেরও সম্পৃক্ততা। নেশার জগতে সর্বনাশা নাম ইয়াবা। গত 1 দশকে মিয়ানমার থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশে আসা শুরু হয় ইয়াবা ট্যাবলেট। এর বিরুদ্ধে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর একরকমের যুদ্ধ ঘোষণা করে অভিযান চালাচ্ছে, ফলে কৌশল পাল্টাচ্ছে মাদক কারবারিরা। আবিষ্কার করেছে আরও ভয়ানক মাদক যার নাম
ক্রিস্টাল মেথ বা আইস বাংলাদেশে, যা একেবারে নতুন। ইয়াবার চেয়েও ভয়ঙ্কর নতুন এই মাদকের প্রবেশ ঘটেছে বাংলাদেশে। তরল এই মাদক মানবদেহের জন্য ইয়াবার চেয়ে 50 গুণ বেশি ক্ষতিকর বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বলা হয়েছে এর দামও বেশি এবং মৃত্যুর ঝুঁকিও বেশি। আফ্রিকার কোনো কোনো দেশ থেকে আসছে আইস নামের এই মাদক। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বিএনপি অফিস গুজবের কারখানা, জানালেন ওবায়দুল কাদের। ডেঙ্গু দমনে ব্যর্থ হয়ে সরকার গুজব বলছে, মন্তব্য ফখরুলের। সরকারি গুজব ছড়াচ্ছে, মন্তব্য খন্দকার মোশাররফের। যার যা আছে তাই নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জিএম কাদেরের। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।